তো মলদ্বারে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছেন? এই ঝুঁকিটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বিশেষ করে হচ্ছে এটা জিনগত একটা বৈশিষ্ট্য, যাদের হচ্ছে ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে জিনের মধ্যে, তারাই হচ্ছে সাধারণত আক্রান্ত হন। কম বয়সে আক্রান্ত হতে পারেন, বেশি বয়সেও আক্রান্ত হতে পারেন। এছাড়াও খাদ্যাভ্যাস, যেমন হচ্ছে হাই কোলেস্ট্রল খাবার, মানে কোলেস্ট্রল যুক্ত খাবার অথবা বেশি স্পাইসি খাবার, অথবা হচ্ছে যারা খুব বেশি রেড মিট বা যেটা হচ্ছে আমরা গরুর মাংস, খাসির মাংস, এই ধরনের খাবার যারা বেশি কনজিউম করেন, স্মোকিং, অ্যালকোহল, এই ধরনের ব্যাপারগুলোও আছে। এছাড়াও ওবেসিটি, ওবেসিটি যেটা হচ্ছে স্থূলতা, যেটা যে কোনো ক্যান্সারের একটা প্রধান কারণ। ক্যান্সারের যেটা হচ্ছে প্রধান উপসর্গটাই কিন্তু হচ্ছে আসলে যে রক্তক্ষরণ, যেটা দেখে হচ্ছে রোগী হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়, কিন্তু যেটা দুঃখজনক যেটা হচ্ছে যে বা দুর্ভাগ্যবশত যে রেকটাল ক্যান্সারে যে সবসময় রক্তক্ষরণ হবে তাও কিন্তু ঠিক না। আচ্ছা, হ্যাঁ, অনেক সময় অন্যান্য উপসর্গ হতে পারে, যেমন হচ্ছে ঠিকমতো মলত্যাগ করতে না পারা বা মনে করা যে ঠিকমতো পুরাটা ক্লিয়ার হচ্ছে না, যেটা হচ্ছে সেন্স অফ আমরা ইনকমপ্লিট ডিফিকেশন বলি, রোগী মনে করেন পুরোটা ক্লিয়ার করে করতে পারছে না, বারবারই তিনি টয়লেটে যাচ্ছেন ডিফিকেশন করার জন্য, অথবা কিছুদিন ডায়রিয়া থাকা, কিছুদিন আবার পায়খানা শক্ত থাকা, আচ্ছা আচ্ছা, অথবা অন্যান্য কোনো উপসর্গ, যেমন হচ্ছে ওজন কমে যাওয়া, খাওয়া খেতে রুচি না থাকা, এটাও কিন্তু কিছু উপসর্গের মধ্যে অন্যতম। কোলোনোস্কোপি কিন্তু অন্যতম একটি মাধ্যম ক্যান্সার শনাক্তকরণে, তাই এই বিষয়টি সম্পর্কে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? এবং সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সব জায়গাতেই কিন্তু কোলোনোস্কোপির কিন্তু আছে, কোলোনোস্কোপি করা যায় খুবই কম খরচে, যদি আপনি সরকারি হাসপাতালে যান তাহলে বিনা খরচে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আপনি কোলোনোস্কোপি করে ডায়াগনোসিস করতে পারছেন, এবং প্রাইভেট লেভেলেও কোলোনোস্কোপি কিন্তু এখন ইজিলি অ্যাভেলেবল একটা পরীক্ষা, হ্যাঁ, যেটা খুবই অল্প সময়ে খুবই কম ব্যয়ে এটা করা যায়, এবং এটা আসলে উন্নত দেশগুলোতে হচ্ছে ওরা রুটিনলি একটা বয়সের পরে কিন্তু সবারই করে। আচ্ছা, তো সেই সব ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশেও আসলে এটা এরকম সরকারের একটা প্রোটোকল থাকা উচিত, যে একটা লেভেলের একটা বয়সের পরে যাদের কিছু ফ্যামিলি হিস্ট্রি বা কিছু আছে তাদের একটা নিয়ম মাফিক কোলোনোস্কোপি করার। কতদিন পরপর সেই ক্ষেত্রে করার পরামর্শ থাকবে? এটা আসলে হচ্ছে যদি ফ্যামিলি হিস্ট্রি খুব, যেটা হচ্ছে তার ফ্যামিলিতে যদি খুব নিকটাত্মীয়র কারো থাকে, বাবা, চাচা, শেষ বা এরকম, সেক্ষেত্রে হচ্ছে খুব ধরেন 2-3 বছর পর পরই করতে হয়। আর যদি একটু দূরের যারা থাকেন, যে হচ্ছে ফুপু বা ওইরকম একটু দূরের যারা আছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে হয়তো 5 বছর পর পর একটা কোলোনোস্কোপি করার দরকার। তো যেহেতু মলদ্বারে ক্যান্সারটি বংশ পরম্পরায় আক্রান্তের ঝুঁকি, তাই যারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন তারা অবশ্যই এই ধরনের উপসর্গ উপস্থিত থাকলে চিকিৎসকের শরণাপন্ন হবে, এবং সেই সাথে কোলোনোস্কোপি করতে একদমই ভীতগ্রস্ত হবার কোনো কারণ নেই।